আমি সব জানতা খবর পাঠক আপনাদের সামনে হাজির। এখন শুরু হচ্ছে স্বনির্বাচন। বাবা কানু কানু, তুমি একবার এসো দেখে নি। এবার লেখো তো দেখে নি তোমার আজকের দিনে বাণী। প্রচন্ড গরমে আগরতলাবাসীর উষ্ঠাগত প্রাণ। বাবা শনি শনি, এবার তুমি এসো দেখিনি। এবার তোমার বচন শুনি। শ্রাবণ মাস চলছে বর্ষাকাল, কিন্তু কি অসহনীয় গরম ভাই। এই গরমে আগরতলাবাসীরা বাঁচার উপায় নাই। এমন গরমে বিভীষিকা সাধারণের উষ্ঠাগত প্রাণ। সবার মুখে একটাই কথা, প্রভু এই অসহনীয় গরম থেকে করত্রাণ। দিল্লিতে গরম, রাজনীতি, আগরতলায় গরম, আবহাওয়া, বাকি আর চাই না কিছু। চাই যে শুধু উভয় ক্ষেত্রেই পরিত্রাণ পাওয়া। শ্রাবণ মাস চলছে বর্ষাকাল, কিন্তু কি অসহনীয় গরম ভাই। এই গরমে আগরতলাবাসীরা বাঁচার উপায় নাই। গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি হলো 14 জন। গতকালের প্রশ্নের সঠিক এবং প্রথম 3 জন উত্তরদাতার নাম হলো কনক দেবনাথ, ভাটিলার মা বিশাল ঘোষ, মৌসুমী দে চৌধুরী, ভট্টপুকুর আগরতলা, নির্মল দেবনাথ, তক্সাপাড়া সোনামুড়া। এছাড়া গতকালের প্রশ্নের লটারির মাধ্যমে নির্ধারিত 3 জন সঠিক উত্তরদাতার নাম হলো প্রবোধ রঞ্জন দে, বেকালী কাপুর আগরতলা, সরস্বতী আড্ড, শিব মন্দির পাড়া আড়ালিয়া, প্রিয়াঙ্কা দে, যোগেন্দ্রনগর আগরতলা। এবার যাওয়ার আগে অন্যান্য দিনের মতো দর্শক শ্রোতা বন্ধুদের জন্য আরো একটি মজার প্রশ্ন রেখে যাচ্ছি। প্রশ্নটি হলো, বলুন তো কোন ঋতুকে ঋতুরাজ বলা হয়? জেনে রাখুন এই প্রশ্নের সঠিক প্রথম 3 জন উত্তরদাতা এবং লটারির মাধ্যমে নির্ধারিত আরো 3 জন, এই মোট 6 জন উত্তরদাতার নাম আগামীকাল ঠিক এই সময়ে হল্লা বলের পর্দায় প্রকাশ করা হবে। উত্তর পাঠাবেন 03812321667 এই নম্বরে। স্বনির্বাচন আপাতত এখানেই শেষ হলো।